মাহাদি হাসান আপনি লিখেছেন অনেকে ইউটিউবে ছাড়ার জন্য মসজিদের মেম্বরে বসে ওয়াজ রেকর্ড করেন সামনে কোনো শ্রোতা না থাকা সত্ত্বেও ব্যাকগ্রাউন্ডে সম্মিলিত জনতার আওয়াজ সংযোজন করে যেন সে অনেক মানুষের সামনে বয়ান করছে অথচ তা নয় এটা ধোকাবাজি কিনা ভাই মাহাদি হাসান এটা তো অবশ্যই এক ধরনের ধোকাবাজি এতে তো কোনো সন্দেহ নেই কারণ সামনে কেউ নেই এবং আপনি অনুপস্থিত ব্যক্তিদের সামনে করছেন অথচ প্রকাশ করছেন যে আপনার অনেক লোকজন আছে তাদের সাইন নিচ্ছেন কৃত্রিমভাবে তাদের ফুটেজ যোগ করছেন যদি ব্যাপারটা এমন হতো যে ক্রমাতে যেরকম হয় যে পেছনে হয়তো গ্রিন স্কিন থাকে গ্রিন স্কিনকে আপনার বসিয়ে তারপরে সেটা কম্পিউটারের মাধ্যমে চমৎকার কোনো একটা ব্যাকড্রপ বা ব্যাকগ্রাউন্ড সেখানে সেট করা হয় এটা ওপেন সিক্রেট সবাই জানে যে এটা একটা টেকনোলজির সুবিধা শুধুমাত্র এবং সেটাকে সে মাধ্যমকে প্রতারিত হয় ব্যাপারটি এরকম না বিষয়টি একটা তথ্যপ্রযুক্তির একটা সুবিধা মাত্র তো সেটি একটি জিনিস কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে সেখানে ফুটেজ লাগিয়ে তারপর ব্যানার কেটে এনে তারই স্থান ইত্যাদি সেট করে রীতিমতো মানুষকে ধাঁধায় ফেলে দিচ্ছেন সেটি কিন্তু স্পষ্টতই আপনার অসততা এবং এক ধরনের ধোঁকাবাজি আল্লাহ মাফ করুন এরকম কাজটাকে আমি অন্তত সঠিক মনে করছি না আল্লাহ তালা আমাদের গ্রহণ করুন আমরা দিনের কাজ করতে গিয়ে যারা এমন কোনো কাজ করি যেটা রীতিমতো এক ধরনের ধোকাবাজি হয় মানুষকে মানুষকে এক ধরনের আপনার বিভ্রান্ত করা হয় বিশেষ করে আপনার সিহতের ক্ষেত্রে তো এটি একেবারেই অগ্রহণযোগ্য যেখানে মানুষের সাথে অসদ্ধতা করা হয় রীতিমতো আল্লাহ তারা আমাদেরকে ধরনের কাছ থেকে বেঁচে থাকার তফিক দান করুন রায়ন হোসেন আপনি লিখেছেন চল্লিশ জন আমিন বললে নাকি কবুল হয় ফেসবুকে কথা প্রচার দেখা যে বিষয়টা কতটুকু সঠিক এটা যদি কেউ ফেসবুকে কোনো পোস্ট লিখে বলেন যে জন আমিন বললে কবুল হবে আপনারা সবাই আমিন আমিন লেখেন তাহলে হয়তো দোয়া কবুলের চাইতে তার লাইকের পরিমাণ বেশি দরকার লাইকের দরকারটা বেশি হয়তো সেই জন্য তিনি হয়তো এমনটি করছেন তাহলে এরকম কোনো সংখ্যা ঠিক করে দেয়নি যে কোনো দোয়ার সাথে চল্লিশ জন আমির মূল্যে সেটা কবুল হয়ে যায় এটি বরং তিনি তার পোস্টে অ্যাটলিস্ট চল্লিশটা কমেন্ট বা তার চেয়ে অনেক বেশি কমেন্ট পাবেন সে আশা থেকে এ ধরনের কথা হয়তো বানাবার তিন কথা বের করে থাকেন অনেক ইসলামের নামে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক কাজে বাজে কথা বলেন যেগুলো অনুচিত এবং গৃহীত ইমেনদার যা কিছু করবে যা কিছু বলবে সেটা বুঝে শুনে করবে এবং যথাসম্ভব করমন হ্যারিসের আলোকে সে বলবে মনে করা কোনো কিছু ইসলামের না বলা যাবে না জান্নাত তালুকদার এডি থেকে আপনি লিখেছেন অনেক সময় রাতে পিরিয়ড বন্ধ হয় কিন্তু সে সময় গোসল করা সম্ভব হয় না এক্ষেত্রে করণীয় কি। আপনি পরবর্তী সলাতের ওয়াক্ত হওয়ার আগে আগে আপনি গোসল করে ফেলবেন নিয়ামতুল্লাহ আপনি লিখেছেন আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা না আজান চলাকালীন নামাজ পড়লে কোনো অসুবিধায় নামাজ হয়ে যাবে তবে ধরুন আজান শুরু হয়েছে তখন আপনি নামাজের নিয়াত না করে আজানের জবাব দিবেন এবং আজানের জবাব দেওয়া শেষ হয়ে গেছে তারপর আপনি এবার সলাতে নিয়ত করবেন সেই সাথে প্রথম আজান যেটা আপনার মহল্লাতে শুনছেন আপনি সেটার জবাব দিবেন সবগুলো আজানের জবাব আপনাকে খুঁটি খুঁটি দিতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় আপনার জন্য